যেটা হয়েছে সেটা হচ্ছে শীতকালে দুইটা জিনিস আমার খুব বেশি টানে, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সমুদ্র। লাস্ট কয়েকদিন থেকে সমুদ্রকে খুব মিস করতেছিলাম, যেহেতু শীত শীত একটা ভাইব আছে, তাই সমুদ্রের প্রতি কেন জানি টানটা একটু বেড়ে গেছে। আপনাদেরও হয়তো অনেকেরই সমুদ্রের প্রতি এরকম টান বেড়ে গেছে। তখন ভাই মোহাম্মদ স্যারের মতো একটা ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন, যেই ট্যুরের মূল উদ্দেশ্যই হচ্ছে সমুদ্র দেখা, যেটাকে আমি নাম দিয়েছি এবার সামুদ্রিক ট্যুর। সমুদ্রের টানেই হচ্ছে সামুদ্রিক ট্যুর প্ল্যান করাটা। আর দ্বিতীয় যে বিষয়টা টানে সেটা হচ্ছে স্টাইল। শীতকালে স্টাইল অন্য লেভেলে চলে যায়। গরমের সৌন্দর্য যেমন টি শার্টে, শীতের সৌন্দর্য হচ্ছে জ্যাকেটে, যার কারণে এই ফুল ট্রিপটা আমি তৈরি করতেছি ইন কোলাবোরেশন উইথ অ্যারোশেপ। অ্যারোশেপ কারা? অ্যারোশেপ হচ্ছে একটা ক্লদিং ব্র্যান্ড, যারা হচ্ছে ফেসবুকে তাদের বিজনেস চালায়, এফ কমার্স প্রতিষ্ঠান। তো অ্যারোশেপের থেকে এই যে এই জ্যাকেটটাও অ্যারোশেপের থেকে, আর এই ট্রিপে আপনারা যতগুলো জ্যাকেট দেখবেন আমার গায়ে সবগুলোই হচ্ছে অ্যারোশেপের থেকে। আর হ্যাঁ, সাথে আরেকটা জিনিস তো মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যারোশেপ থেকে যদি আপনারা এই জ্যাকেটগুলো কিনেন আর কেনার সময় যদি SG15 এই কোডটা ইউজ করেন তাহলে আপনারা পাবেন 15% ডিসকাউন্ট। ধন্যবাদ দিন, পরে টেনশন নাই, আগে আমরা বের হই, চলেন। টাঙ্কি ফুল, মাইন্ড একদম ফ্রেশ, 400 কিলোমিটার রাইড করতে হবে সন্ধ্যার আগে আগে শেষ। সাল্লাহ দার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার তো অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একবারও ডিরেক্ট ঢাকা থেকে কক্সবাজার একদিনে রাইড করে আমি যাইনি। কারণ হলো অনেক কারণ আছে, যেমন ধরেন বান্দরবান হয়ে গেছি, বান্দরবানে স্টে করছি, চট্টগ্রাম স্টে করে তারপরে কক্সবাজার গেছি, রাঙামাটি হয়ে গেছি, রাঙামাটিতে স্টে করে তারপরে কক্সবাজার গেছি, কিন্তু ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট আমি কখনো যাই নাই। এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এটা হচ্ছে 4 লেনের রাস্তা, ঠিক আছে? চট্টগ্রাম পর্যন্ত আরামসে রাইড করে যাওয়া যায়, অল্প কতক্ষণ রাইড করে যাওয়া যায়, প্যারা হয় না। কিন্তু যখনই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাই, যে 140 কিলোমিটার রাস্তা আছে বা আরেকটু বেশি হইতে পারে সম্ভবত, যাই হোক, ওই কটুক রাস্তা এত পরিমাণ বোরিং লাগে আমার কাছে। তখন সিঙ্গেল লেনে যখন চলে যাই, তখন এক পাশে গাড়ি আসে, এক পাশে গাড়ি যায়। এই 4 লেন থেকে যখন হঠাৎ করে 2 লেনে যাওয়া হয়, তখনই খুব বিরক্তি কাজ করে, যার কারণে আমি কখনোই ডিরেক্ট একবারে কক্সবাজার যাই নাই, যেহেতু সবসময় চিলের উপর থাকি, একটু চিল করে তারপরে যাই। কিন্তু এবার সেই রেকর্ডটা ভাঙতে যাচ্ছি, একবারে সরাসরি কক্সবাজার যাচ্ছি। এখন বাস আছে হচ্ছে 6:47, ভালোই সকাল হয়েছে, কিন্তু এখনও ভালো রকমের কুয়াশা। ঢাকার ভিতরে একটু ঠান্ডা কম ছিল, কিন্তু ঢাকা থেকে বের হওয়ার পরে এখন একটু ঠান্ডা বেড়ে গেছে, বেশি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। চট্টগ্রাম ডিভিশনের কোনো একটা জায়গার মধ্যে যখন ট্যুর দেই, তখন এই রুটের অন্যতম ফেভারিট একটা কাজ হচ্ছে হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে না, সেগুলোতে খিচুড়ি খাওয়া। বিশেষ করে যদি এরকম একটা শীতের সকাল হয় তাহলে বিফ খিচুড়ি খাইতে তো বেশি ভালো লাগবে নাকি। আমরা দাঁড়াইছি বিরতি রেস্টুরেন্টে শুধুমাত্র এই খিচুড়ি খাওয়ার জন্য। সুমন ভাই হচ্ছে সাবস্ক্রাইবার/ইউনিভার্সিটির বড় ভাই, ভাই যাচ্ছে নোয়াখালী ট্যুরের দিকে। থ্যাংক ইউ ভাই, দেখো ভাই বেঁচে থাকলো। আবার হোটেলে ঢুকছিলাম হচ্ছে কুয়াশা রেখে, কিন্তু বাইর হয়ে এখন দেখি ফকফকা রোদ পুরা। ওয়াই, এটা হাইওয়েতে কেন ভ্যান চলে? খুবই বিরক্ত লাগে, এটা অবাক করা গাড়ি লাগে এগুলোরে। দেখেন 2, 4, 6, 6 × 12, তারপর হচ্ছে 14, 16, 18, ওরে বাবা রে বাবা, 18টার চাক্কা, আমার 4টা চাক্কা উঠে রাখছে উপরের দিকে, বিশাল বড় বড় গাড়ি। এই যে এই গাড়িগুলোর চিপার মধ্যে পড়লে বেরোতে একটু সময় লাগে, আস্তে আস্তে দুইটা গাড়ি যখন পার হয় আরও মনে হয় গতি কমে যায়। অ্যাকর্ডিং টু দ্য রুলস এই গাড়িগুলো যাবে হচ্ছে রাস্তার বাঁ সাইড দিয়ে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের রুলস, যে ভারী যে গাড়িগুলো, ভারী গাড়িগুলো চলবে বাঁ সাইডের লেন দিয়ে, আর দ্রুতগত যানবাহন চলবে এই যে ডান সাইডের লেন দিয়ে। কিন্তু কে শুনে কার কথা, এই যে দ্রুতগতি যানবাহন দিল আমাকে একটা চাপ দিয়ে চলে গেল। Yeah.
অ্যান্ড সম্মানিত সুধি, ওয়েলকাম টু চিটাগং। আমরা আছি হচ্ছে এখন বাইজিত লিংক রোডের মধ্যে, সময় বাঁচতেছে 11:16। ঢাকা থেকে বেরোছিলাম 6:00 আর কি, ধরেন চট্টগ্রাম পৌঁছাইতে সময় লাগছে 5 ঘন্টার মতো। এখনও বাকি আছে রাস্তা 170 কিলোমিটারের মতো। আরও কতক্ষণ লাগবে? আরও প্রায় 4-5 ঘন্টা লাগবে, যদিও গুগল দেখাইতেছে 4:15। তো ধরে নাই আর একটু বেশি লাগবে। আর ওই রাস্তা সামনে যে রাস্তা আসতেছে সেটা তো আরও বিরক্তিকর রাস্তা। আর এখন আবার চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকতে হবে, শহরের ভিতরের জ্যামগুলা পার হয়ে তারপরে যেতে হবে, সেটা আরেকটা প্যারার কাজ। একটু আস্তে আস্তে এখন প্যারা লাগা শুরু হয়ে গেছে আর কি। এই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত খুব রিল্যাক্সে আসা যায়, এরপরে আর প্যারা লাগে প্যারা। চিটাগাংয়ে এত বার আসছি, তারপরেও চিটাগাংয়ের রাস্তাঘাটগুলো এখনও পর্যন্ত আমার মুখস্থ হয় নাই। দু একটা জায়গা চিনি, এরপরে এখনও অনেক জায়গায় যাইতে পারি না। যেমন এই যে এখান দিয়ে বের হয়ে কক্সবাজার কোন জায়গা দিয়ে উঠবো, এটার জন্য আমার গুগলের ভরসা নিতে হইতেছে, লোকাল গুগলদের ভরসা নিতে হইতেছে। এমনি ছেড়ে দিলে আমি প্যাচ ঘোষ করে শেষ। এখন সম্ভবত আমি মোটামুটি লিঙ্ক করতে পারতেছি, এই যে এই সাইডটা দিয়ে আসা হচ্ছে, যদি আমরা চকবাজার হয়ে আসি না তখন এই সাইডটা দিয়ে আমরা ঢুকি। ইয়েস, আমি চিনতেছি আস্তে আস্তে। আজকের রাইডের থার্ড ব্রেকটা নিলাম, একটা কফি খাওয়া খুব দরকার ছিল। বরাবর 301-2 কিলোমিটার রাইড হয়েছে এখন পর্যন্ত, আরও বাকি আছে 100 কিলোমিটার। এখানকার যে ল্যান্ডমার্কগুলো আছে, ল্যান্ডমার্কগুলোর মধ্যে উল্টাপাল্টা দেখায়। এই যে এখানে দেখাইতেছে হচ্ছে 94 কিলোমিটার, আর তারপরে কয়েক জায়গায় আবার সামনে গিয়ে দেখবে যে একটার মধ্যে দেখাইতেছে 98 কিলোমিটার। আবার কয়েকটা নতুন নতুন দেখলাম ল্যান্ডমার্ক ঘুরেছে, কিন্তু সেগুলোর যেই কিলোমিটার হিসাবটা সেটা আবার কেটে দিছে, মুছে রাখছে। আবার উপরে সাইনবোর্ড আকারে কয়েকটা থাকে না, সেগুলো আমার কাছে একটু অ্যাকুরেট মনে হয়েছে আর কি, সেটার সাথে গুগলের মিল আছে। যেমন এখানে 94 কিলোমিটার দেখাইতেছে না, গুগলে এখন সেটা হচ্ছে সম্ভবত 88 কিলোমিটার দেখাইতেছে, গুগলে অ্যাকুরেটটা দেখাচ্ছে আর কি। এই রোডটা এসে এমন একটা ফিলিংস হয়, গাড়ি মনে হয় আর আগাইতেছে না, এই টাইপের ফিল আছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাইড করে আসছি, সেখানে 80-90-100 এভাবে রাইড করে আসছি, হুট করে এই যে সিঙ্গেল লেনে ঢুকাই দিল, সেখানে চলে আসছে 50-40। চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রোডের মধ্যে কি সবই খারাপ লাগছে? সেই ট্যুরে বের হয়েছেন ধরাই খারাপ খারাপ খারাপ, কিছুই কি ভালো না এই রোডের? আছে, অবশ্যই আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রোডে ভালো লাগার কিছু রাস্তা অবশ্যই আছে। যেমন এই যে আপনি যখন লোহাগাড়া পার হবেন, লোহাগাড়া পার হয়ে চকরিয়ার দিকে ঢুকবেন, তখন হালকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, বিশাল সুউচ্চ গাছ, নির্জন পরিবেশ, তারপরে তেলের মতো রাস্তা, এই ফিলটা পাবেন হচ্ছে চকরিয়াতে যখন ঢুকবেন তখন। ওকে সম্মানিত সুধি, ভাই মোহাম্মদ সানি 400 কিলোমিটার রাইড শেষ করে অবশেষে চলে আসছে হাইশোবাজার। আর এই 400 কিলোমিটার রাইড করার পরে কক্সবাজার আসার সবচেয়ে বড় যে ফিলিংসটা সেটা হচ্ছে এই যে এটা, ওই যে দেখতেছেন একটু পাহাড়ের উপরে আছি, আর ওই যে বিশাল সমুদ্রটা ছবির মতো ডাকে আমারে। প্রতিবারই যখন কক্সবাজার ঢুকি, এই জায়গাটা থেকে যখন সমুদ্রটা দেখি, তখন সব রাইডের ক্লান্তি টান্তি সব কিছু ভুলে যাই।
ফিলিংস নিয়ে কক্সবাজার চলে আসছেন, আমার সাথে তো আপনারাও আসছেন নাকি। তো এই ট্যুরটা আমার আরও কয়েকদিন পরে প্ল্যান করার কথা ছিল, এই ট্যুরটা প্ল্যান করার কথা ছিল তৌকিরের সাথে, কিন্তু তার আগেই চলে আসছি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার একটা বন্ধু, ওর সাথে অনেকদিন দেখা হয় না, তো ও কক্সবাজার ছিল, যার কারণে আমি চলে আসছি কক্সবাজার আগে আগেই। আমি আপনার বিশাল ডায়েট ফ্যান, বিশাল বিশাল ডায়েট ফ্যান। কত বছর পরে দেখা? মেবি 8 বছর হবে। 8 বছর পরে দেখা। রবিন হলো আমার একবারে বাচ্চা কালের ফ্রেন্ড, এখনো ওই বডি আছে বুঝছেন। ছোটবেলায় যখন আমরা ওই মারপিট করতাম না, সবাই যার যার সাথে লাগতো, কিন্তু রবিনের সাথে কেউ লাগতো না, রবিনের তখন থেকে এরকম শক্তপোক্ত বডি ছিল। আমার এই বন্ধুটার নাম হচ্ছে রবিন, অনেক ছোটবেলার বন্ধু, প্রাইমারি স্কুলে থাকতে আমাদের ফ্রেন্ডশিপ হয়, অনেক অনেক স্মৃতি, অনেক অনেক আড্ডা গত রাতে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আর হাসির আড্ডা হয়েছে। ও আবার দেশের বাইরে চলে যাবে, যার কারণে কবে দেখা হয় আর না হয় সেই জন্য হচ্ছে আগে আগে আমি কক্সবাজার চলে আসছি, ওর সাথে দেখা করছি। এবার আসেন হচ্ছে কক্সবাজারের লাস্ট ফিলিং নিয়ে কথা বলি। কক্সবাজারের যেই লাস্ট ফিলিংসটা সেটা হচ্ছে ওই যে সমুদ্র, সে আমার ডাকতেছে। সানি ভাই তাড়াতাড়ি আসেন। ভাই মোহাম্মদ সানি চলে আসছে এখন হাইস্য বাজারে, আর হাইস্য বাজারে আসার না, এখান থেকে না, সামনে সামনে।